সেই যে ভাত কাপড়ের সময় আমার সাথে ইয়ার কি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, আমার খাবার এরকম ভাবে ছাই মিশানো। নমস্কার, আপনারা দেখছেন টলি রিপোর্টার, আর সাথে রয়েছে আমি রাখি। আর আজকে আমরা রয়েছি লালকুঠি ধারাবাহিকের শেড ভিজিটে, আর এখন আমরা রয়েছি মেকআপ রুমে। আর মেকআপ রুমে আমরা পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় অনামিকা, অর্থাৎ আমাদের রূপমাকে। কেমন আছো? খুব ভালো আছি। ওয়েলকাম টলি রিপোর্টারে। থ্যাংক ইউ। প্রথমবার তোমার সঙ্গে আমাদের আলাপ হতে চলেছে, কাজ চলছে কেমন সেই নিয়েই আমরা কথা বলতে এসেছি। তো তোমার কাছে জানতে চাইবো যে কি চলছে এখন এই মুহূর্তে। বিয়েটা তো হয়ে গেছে আমাদের, বিয়ে হয়ে গেছে, রিসেপশনও হয়ে গেছে, এবং তারপরে যেরকম নতুন বউরা ভেবে থাকে যে সুন্দর একটা সংসার হবে, সেটা খুব একটা অনামিকার কপালে এই মুহূর্তে নেই। সবসময় কিছু না কিছু কিছু না কিছু ঘটনা হয়েই চলেছে। তাছাড়াও বিক্রমের সাথে খুব একটা মধুর সম্পর্ক নেই। বিক্রমের প্রথমত তো দুজন দুজনকে যে দুজন দুজনের মতে চলে আয় ভেতরে চলে আয়। এই যে মহুয়া, যার সাথে আমার সব থেকে বেশি সিন থাকে, কারণ যেহেতু বিক্রমের সাথে আমার এখন একটু ঝামেলা বলবো না, মানে বিক্রম অন্য কাউকে ভালোবাসে সেটা আমি জানতে পেরে গেছি, এবং মহুয়াকে আমি আমার মনের সব কথা শেয়ার করি মহুয়ার সাথে। মহুয়াও আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবে তার মনের কথা, এবং আমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্ব দেখিয়েছে, সেটা আমার খুব ভালো লাগে ওর সাথে সিন করতে। এবং ওর ছেলের সাথেও সিন আছে আমার, সেগুলোও করছি। ওর ছেলেটা খুব দুষ্টু, খালি সারাদিন বাড়িতে ঘোষ দেখে, সেই নিয়ে ও নাজেহাল হয়ে গেছে তাকে নিয়ে। তো তুই কিছু বল, তোর কেমন লাগছে লালকুঠি করতে? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে, কারণ এত ভালো একটা টিম, আর সবাই যারা কাজ করছে তাদের সাথে কিন্তু আগে যে অনেকবার কাজ করেছি এরম নয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সবার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে, যেটা আমার মনে হয় যে কাজ করতে গেলে খুব দরকার, এবং সেটার জন্যই সিনগুলো এত ভালো লাগছে করতে, স্পেশালি ওর সাথে, কারণ ওর সাথে আমার অনেকটা পার্ট থাকে, অনেকগুলো সিন আমাদের শেয়ার করতে হয়, এবং আমাদের দুজনের মধ্যে যে বন্ধুত্বটা অফস্ক্রিন হয়েছে সেটার জন্য অনস্ক্রিনেও খুব সুবিধে হয় বন্ধুত্বটা ফুটিয়ে তোলার জন্য, সেটা একদমই আর কি অভিনয় হয় না, খুবই রিয়েল হয় সেই বিষয়টা, সেই জন্য খুব ভালো লাগছে। স্টোরিটা খুব নতুন ধরনের এবং নতুন মোড় নিয়েছে গল্পের। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এবার পাঁচ দিন সময় নিয়েছি আমি আর মহুয়া খুঁজে বার করব যে কে এই সব কিছুর পেছনে আছে। এবার তুমি কি বলবে আর প্রশ্ন বলো। আমরা জানতে চাইবো যে মেকআপ রুমের আড্ডা, এর মধ্যেই আমরা বেশ কিছু দেখেছি তোমাদের, যে তোমাদের বন্ডিং সেটাও সেখানে আমরা দেখতে পারি। তোমাদের মুখ থেকেই শুনবো যে বাকি যারা সবাই রয়েছে তাদের সঙ্গে তোমাদের বন্ডিংটা ঠিক কেমন। সবার সাথে খুব সুন্দর বন্ডিং, মানে প্রত্যেকেই বড় ছোট এখানে কেউ ওরকমভাবে আর কি মানে কাউকে ডিভাইড করে দেয় না যে হ্যাঁ বড়রা আলাদা বসবে বা ছোটরা আলাদা বসবে। আমরা সবাই একসাথে বসি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে রেডি হই। অনেক সময় সিনিয়ররা আমাদেরকে জায়গা ছেড়ে দেয় যাতে আমরা তাড়াতাড়ি রেডি হতে পারি, যা দরকার হয় সবটাই আমরা একসাথে করি। আমাদের সঙ্গে এমন কিছু একটা ঘটনা শেয়ার করো যেটা বিহাইন্ড দ্য সিন মজার কোনো ঘটনা। এরকম তো প্রতি মুহূর্তে হতে থাকে, প্রতি মুহূর্তেই কিছু না কিছু হচ্ছে, কি আলাদা করে শেয়ার করার মতো কিছু নেই, কিন্তু আমরা সবসময় কিছু না কিছু মজা করছি আর কি। ইনফ্যাক্ট আমি যেহেতু অন্য একটা কাজ করছি, এরমও হয় যে আমার মন খারাপ হয়ে যায়, আমার ভালো লাগে না এখান থেকে যেতে, সেটা নিয়ে প্রচুর মজা করে ওরা। বলে তখন কথাও বলি বলি কি রে কোথায় গেলি তুই, উড়ন্তুপিতে মিছে মিছে ঝগড়া হয়, তুই তো আমাকে ভুলেই গেছিস গেছি বলে, এরকম অনেক কিছু হয় সারাক্ষণ আমরা মজা করি। রিল বানালাম বল, আমরা রিল বানানোর সময় খুব একটা পাই না, কারণ দেখছোই মানে এই ইন্টারভিউটা দিতেই সময় বার করতে খুব মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ এতটাই ব্যস্ততা। তো রিল বানানো রাহুল দাকে রাজি করানোর একটা পর্ব, সেটা একটা মজার ঘটনাই বলা যেতে পারে, এরম এরম করে। তো সবাই মিলে ওইটা একটা রিল বানিয়েছিলাম, খুব মজা পেয়েছিলাম সেটা করে। এমনি তো আড্ডা গল্প খাওয়া দাওয়া তো সারাক্ষণ চলতেই থাকছে, স্ক্রিপ্ট একসাথে পড়া, কোনো সিনেমা নিয়ে আলোচনা করা, এই ধরনের কথাবার্তা, রুকমার স্পেশাল স্পেশাল সমস্ত ব্যাপার স্যাপার থাকে, যেটা মানে আমাদের মেইন এন্টারটেইন করে কিন্তু রুকমা, মানে মেকআপ রুম মাতিয়ে রাখে ওই, সারাক্ষণ কিছু না কিছু করছে, নিজেই বকবক করছে, তারপর নিজেই বলে যে কেন যে এত বকবক করছি, তোরা তো বিরক্তও হোস না, কেন যে হোস না, মানে কোয়েশ্চেনও ও করে, আনসারও ও দেয়, সমস্ত অ্যাক্টিভিটিসও ও করে, তার মধ্যে কখনো যদি কদাচিত আমি কিছু করে ফেলি তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, সেটা না করলেও কথা শুনতে হয়। যেরকম আজকে শরীরটা ভালো লাগছিল না, একটু জাস্ট 10 মিনিটের একটা ন্যাপ নেওয়ার চেষ্টা করছিলাম, সেখানে বকে 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 চেঁচিয়ে চেঁচিয়ে গান চালিয়ে চালিয়ে আমার মাথাটা খারাপ করে দিয়েছিল। আবার সেগুলো না করলেও প্রচুর কমপ্লেন থাকে, কেন চাই সেগুলো চাই।
লালকুঠি ধারাবা একটু একটু অন্যরকমের গল্প, তোমাদের কাছে ঠিক কেমন লাগছে অন্যরকমের একটু গল্প দর্শকদের সেটা উপহার দিতে? এটা অনেকবার বলেছি এবং আরেকবারও বলছি, খুবই ভালো লাগছে, কারণ অন্য ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ যে আমি পেয়েছি তার জন্য আমি সত্যি ধন্য জি বাংলা এবং সুরিন্দর ফিল্মসের কাছে। এবং এই ধরনের গল্প থ্রিলার তো আগে বাংলা টেলিভিশনে কখনো হয়নি, এই প্রথমবার হয়েছে। আমার মনে হয় দর্শকরাও খুবই পছন্দ করছে। হ্যাঁ, মাঝে মাঝে দর্শকদের মনে হয় যে কী হচ্ছে ঠিক ধরতে পারছি না, তো একটু আমি তাদের রিকোয়েস্ট করব ধৈর্য ধরে একটু মন দিয়ে দেখার চেষ্টা করুন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। প্রিয়মের কাছে ঠিক একই প্রশ্ন থাকবে, তোমার উত্তরটা কি একই? হ্যাঁ, অবশ্যই একই, তবে আমি দর্শকদের একটা কথা বলবো, যে কথাটা রুকমা বলল যে অনেক সময় দর্শকরা বলে যে আমরা ঠিক এই জায়গাটা বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি কী হয়, এই ধরনের গল্পে প্রতিদিন যদি সব প্রবলেম সলভ করে দিই বা সবটা বলে দিই, তাহলে আর নেক্সট এপিসোডে অতটা এক্সাইটমেন্ট আপনাদের থাকবে না, যেরকম আমরা ওয়েব সিরিজের ক্ষেত্রে, মানে এটা আমরা ধারাবাহিকে দেখাচ্ছি ঠিকই, কিন্তু এটা কিন্তু খুব একটা ওয়েব সিরিজের গল্প, তার সঙ্গে ফ্যামিলিটাও রয়েছে, একটা মজার পার্টও রয়েছে প্লাস রহস্যটাও রয়েছে, তো একটু আলাদাভাবে কিন্তু আপনাদেরকেও দেখতে হবে, আপনাদেরকেও দেখার সময় এটা মাথায় রাখতে হবে যে এটা একটা আলাদা ধরনের স্টোরি আমরা দেখছি, তো ধৈর্যটাও একটু বাড়াতে হবে, তাহলে আরও বেশি ইন্টারেস্ট পাবেন আপনারা। দর্শকদের এটাই বলবো যে লালকুঠি আপনারা দেখা ছাড়বেন না, প্লিজ লালকুঠি দেখতে থাকুন, আমাদের অনেক এপিসোডস আগামী দিনে আসতে চলেছে, অনেক রহস্য ইন্টারেস্টিং এপিসোডস, তো সেটাই বলার যে লালকুঠি দেখতে থাকুন সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। সুরলিন, অ্যাকশন কি বলছেন, এটা চলছে ওর উপর একদম সুন্দর চলতে থাকবে সারাক্ষণ। ওকে, বিক্রম হচ্ছে উনি তো সেদিনই এসেছিলেন বাড়িতে, তোমার টেনশনটা হচ্ছে ভয়। হ্যাঁ, সেই যে ভাত কাপড়ের সময়।